আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব। পাবনার ঐতিহ্যবাহী এই হার্ডিঞ্জ ব্রিজের সামনে এই যে উপস্থিত হাজার হাজার দর্শক রয়েছেন, তাদের মাঝখান থেকে আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে ছজন দর্শক নির্বাচন করব। আমাদের প্রয়োজন তিনজন নারী এবং তিনজন পুরুষ। যারা সঠিক উত্তর দেবেন তাদেরকে আমাদের সহযোগী রানা এবং মামুন বাছাই করবে। তাহলে আমি শুরু করছি। প্রথম প্রশ্ন, আমাদের দেশে আধুনিক পদ্ধতিতে সেচের সর্ববৃহৎ এবং প্রথম প্রকল্পের নাম কি? বলতে হবে কোন কোন জেলা নিয়ে এই কার্যক্রম পরিচালিত হয়। অনেকেই হাত তুলেছেন আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। সঠিক উত্তর হচ্ছে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প, সংক্ষেপে জিকে। এই প্রকল্পটি পরিচালিত হয় চারটি জেলা নিয়ে, মাগুরা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এবং কুষ্টিয়া। যেহেতু অনেকেই পেরেছেন, এই প্রশ্নের উত্তরে আমরা কাউকে নিতে পারছি না, আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। অনেক বৃষ্টি ঝরে তুমি এলে যেন এক মুঠো রোদ্দুর আমার দুচোখ ভরে। বলতে হবে এই জনপ্রিয় গানটির গীতিকারকে এবং তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন। আবু হেনা মোস্তফা কামাল, তিনি প্রাক্তন পাবনা জেলা, বর্তমান সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানার গোবিন্দা গ্রামে 1936 সালে জন্মগ্রহণ করেছেন। অনেক ধন্যবাদ। উত্তর সঠিক হয়েছে। আপনার নাম? জেসি। কি করেন আপনি? আমি গৃহিণী। গৃহিণী, অনেক ধন্যবাদ। আমরা একজন দর্শক অর্থাৎ একজন মহিলা দর্শক পেয়ে গেলাম। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বলতে হবে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের প্রতিষ্ঠাতা কে ছিলেন এবং এর বর্তমান নামকরণটি কত সালে এবং কেন করা হয়? এখানটা একজন বলুন আপনি। গোপালচন্দ্র লাহিড়ী সরকারি এডওয়ার্ড কলেজ প্রতিষ্ঠা করেছেন রাজা সপ্তম এডওয়ার্ড, এর স্মৃতি রক্ষার্থে 1911 সালে সরকারি এডওয়ার্ড কলেজ নামকরণ করা হয়। উত্তর সঠিক হয়েছে। আপনার নাম? আমার নাম খন্দকার সিরাজুল ইসলাম মুরাদ। আমি হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, সরকারি ঈশ্বরদী কলেজ, ঈশ্বরদী। অনেক ধন্যবাদ। আমরা একজন পুরুষ এবং একজন মহিলা পেয়ে গেলাম। এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সে তা সবই মিলে নাহি কেউ পর। বলতে হবে এই কবিতাটি কে লিখেছেন, শিরোনাম কি এবং তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? প্রমোদ। হয়নি, ওখানে একজন। হ্যাঁ বলুন। কবি বন্দে আলী মিয়া, কবিতার নাম আমাদের গ্রাম, তার জন্ম পাবনা জেলার রাধানগর গ্রাম। উত্তর সঠিক হয়েছে। আপনার নাম? আমার নাম আশিকুর রহমান রুকন। কি করেন আপনি? আমি এমএ ছাত্র পাবনা এডওয়ার্ড কলেজ অধ্যয়নরত বাংলা বিভাগে। অনেক ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বলতে হবে এই পাবনা জেলাটি জেলার মর্যাদা পেয়েছে কত সালে? এখানে একজন। হ্যাঁ বলুন। 1882 সালে। হয়নি, 1828 সালে। উত্তর সঠিক হয়েছে। 1828 সালে উত্তর সঠিক হয়েছে। তামান্না তাসনিম। কি করেন আপনি? আমি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। অনেক ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। বলতে হবে কবিতাটি কে লিখেছেন এবং তার সঙ্গে মহানায়িকা সুচিত্রা সেনের সম্পর্ক কি? এখানে একজন মহিলা, বলুন আপনি। আমিনী রায়। হয়নি, ইনি রজনীকান্ত সেন। হ্যাঁ, আর সুচিত্রা সেনের উনি নানা। তো সঠিক আছে। অনেক ধন্যবাদ। আপনার নাম? জলি খন্দকার। হ্যাঁ, কি করেন? গৃহিণী। অনেক ধন্যবাদ। আমরা আরো একজন মহিলা পেয়ে গেলাম। আমরা এবার চলে যাব পরবর্তী প্রশ্নে। বলতে হবে এই ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য কত এবং এটি কত সালে উদ্বোধন করা হয়েছিল? দৈর্ঘ্য 1.8 কিলোমিটার এবং এটি উদ্বোধন হয় 1915 সালে। সঠিক হয়েছে। আপনার নাম? মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। কি করেন আপনি? ছাত্র ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা। আমরা ছজন দর্শক পেয়ে গেলাম। চলে আসুন আপনারা মঞ্চে, চলে আসুন। দর্শক মন্ডলী, আমরা আমাদের নির্বাচিত ছজন দর্শক পেয়ে গেলাম। এবার আমরা তাদের দিয়ে শুরু করবো আমাদের দ্বিতীয় পর্ব। আর এই দ্বিতীয় পর্ব করার জন্যে আমরা আমন্ত্রণ জানিয়েছি এই পাবদারি আর দুজন কৃতিশিল্পীকে, জনপ্রিয় নাট্য দম্পতি বৃন্দাবন দাস এবং তার স্ত্রী অভিনেত্রী শাহনাজ খুশিকে। চরিত্রের প্রয়োজনে বহু রূপে তারা অভিনয় করে থাকেন। আজকেও তাদেরকে আমরা তিনটি করে চরিত্রে অভিনয় করাবো। তারা যে অভিনয় করবেন সেটি আপনাদের মনোযোগ সহকারে লক্ষ্য করতে হবে। মা এবং সন্তানের অভিনয় লক্ষ্য রাখবেন আপনি এবং আপনি। এরপরে তারা অভিনয় করবেন ভাই এবং বোনের চরিত্রে। ভাইয়ের চরিত্রে আপনি করবেন, বোনের চরিত্রে আপনি করবেন। এরপরে তারা অভিনয় করবেন স্বামী স্ত্রীর চরিত্রে, অর্থাৎ বাস্তবে তারা যা সেটা অভিনয় করে দেখাবেন আপনি এবং আপনি। তাহলে বৃন্দাবন দাস এবং শাহনাজ খুশি, শুরু করুন আপনারা। মা, মা কেমন আছো তুমি? আমার খুঁজলার তো সময় হয়েছে বাবা। তুমি কি পাগলের মতো কথা কও, আমি কি তোমার সেরকম সওয়াল নাকি? ছিল না, এখন হয়েছো। বিয়ে করার পর থেকে বেশিরভাগ সময় তো তুই শ্বশুর বাড়ির যায় থাকিস, আর যাবো না বা কৃষির জন্য। সেখানে তুই তো আরেকটা মা পাওয়া গেছো, কিন্তু আমি তো আরেকটা সওয়াল পাই নাই। এবারে দ্বিতীয় পর্ব। কে রে নিতিয়া, কি করতেছিস?
বয়সের কথা তোর মনে আছে? তুই কি কথা করছিস? হ্যাঁ, তুই আমার একমাত্র বোন, তোকে আমি ভুলে যাবো? আদারে কথা কস নে, বউ তো তোকে কিনে নিছে, তোকে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে আর তুই ঘুরে বেড়াচ্ছ। যা ভাবির যায় খেত মুখ আগা কামে লাগবি নি, তো গেছে যা। এবারে শেষ পর্ব, আপনি কখন বাড়ির মধ্যে ঢুকেছেন আমি কিন্তু দেখেছি স্যার। আগে আমার সাথে খানটি কথা বলি, তারপরে মামনির ঘরে যাওয়া গেল না? নে, এটা তুমি কি করছো? আর মায়ের ঘরটা হচ্ছে সামনে, সেই জন্য মায়ের সাথে একটু দেখা করে আসলাম। আচ্ছা তুমি সারাদিনে কি মায়ের সাথে একবার দেখা করা তো দূরের কথা, আমি কি একবার ফোন করে খোঁজ নিছি? আমার সাথে মনে কর দাড়ি খুলি নিয়ে গল্প করেছিলে। আমি একটা কথা জিজ্ঞাসা করি, মামুন যদি এত পছন্দ তোমার হয় তাহলে কিসের জন্য তুমি আমাকে বিয়ে করেছিলে, আমার জীবনটা নষ্ট করেছিলে? ভাই রে, এখন আপনারাই কোন, আমি কার মন রক্ষা করব? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা এই নাট্য দম্পতির চমৎকার অভিনয় দেখলাম। এবারে আপনাদের পালা। প্রথমে মা এবং সন্তান, আপনারা যে অভিনয় করবেন তার বিচারের ভার কিন্তু আজ বৃন্দাবন দাস এবং শাহনাজ খুশির ওপর। যিনি সবচেয়ে ভালো করবেন তার জন্য থাকবে কম্পিউটার। তাহলে শুরু করুন। মা কেমন আছো? মা আমার কথা তো মনে আছে? কোন সন্তান মাকে ভুলতে পারে? পারে পারে, বিয়ে করার পর কয়না ছেলে মায়ের কথা মনে রাখে? শ্বশুর বাড়িতে তোর তো আরেকখান মা আছে, তোর শাশুড়ি মা। এবারে বোন এবং ভাই শুরু করুন। কি রে মিতা, কি করতেছিস? মিতা নামে তোর যে একটা বোন ছিল, তোর কি সেটা মনে ছিল? কি বলিস এসব, তোমার একমাত্র বন্ধু আমি বলতে পারি? ভাবিকে পাইয়া তুই তো আমাকে ভুলে গেছিস, ভাবিকে তোকে তাকিয়ে দৌড়ে দিয়ে ঘুরাচ্ছে আর তুইও ঘুরছিস। অনেক ধন্যবাদ আপনাদের। এবারে সর্বশেষ স্বামী এবং স্ত্রী, শুরু করুন আপনারা। হাই হাই, আপনি এসেছেন, এতক্ষণ কোন ছিলেন? অফিস থেকে এসে বউয়ের ঘরে না আসে মায়ের ঘরে যায় বসে আছেন, আর বউ যে এখানে অপেক্ষা করে আছে এটুকু আপনার খেয়াল ছিল না? তুমি কি করছো? তাছাড়া মায়ের ঘরটা আগে ছিল বলে মায়ের রুমে আগে গেলাম, সারাদিন একবারও ফোন দিয়ে মাকে খোঁজ দিইনি। বাবা বাবা, তাহলে আমি কে? আগে তো গেছো মা বোনের কাছে, তাহলে আমাকে কেন বিয়ে করেছিলে? আসলে তোমার মতো ছেলেকে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেছে। থামো, তুমি তোমার মা বোন নিয়ে তুমি যেও না, যেও না, যেও না। এবারে ফলাফলের পালা, আমরা জানতে চাইব বৃন্দাবন এবং খুশির কাছে কে হবেন আজকে কম্পিউটার বিজয়ী। কাপলি খুব ভালো করেছে, তবে এখানে বিচারক বিব্রত করে অবস্থায় পড়ে গেছে। তারপরেও ছয় জনের মধ্যে একটু ভালো করেছে শেষের জুটির স্ত্রী। আজকে আমাদের বিচারকদের ফলাফলে প্রথম হয়েছেন জেসি। জেসির জন্য রয়েছে আমাদের বিশেষ উপহার কম্পিউটার। এবং আপনারা যারা রয়েছেন, আপনাদের কারোই নিরাশ হবার কিছু নেই, আপনাদের জন্য রয়েছে আমাদের কাছে মহামূল্যবান পুরস্কার বই, রয়েছে কেয়ার গিফট সামগ্রী, আরও রয়েছে পরিবেশ বন্ধু গাছ, আর এই সবগুলো পুরস্কার দেওয়া হচ্ছে কেয়ার কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে। এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শাহনাজ খুশি এবং বৃন্দাবন দাস, আপনাকেও। আপনাকেও অনেক ধন্যবাদ। আমরা অত্যন্ত গর্বিত এবং ক্ষুদ্র সাংস্কৃতিক কর্মী হিসেবে, নাট্যকর্মী হিসেবে হানিফ সংকেত ভাইকে আমরা কৃতজ্ঞতা জানাই এই পাবনায় এই অনুষ্ঠানটির আয়োজন করার জন্য। আমরা পাবনাবাসী, আশা করি তাকে আমরা সহযোগিতা করেছি, বিশেষ করে পাকশীর মানুষ অবশ্যই সহযোগিতা করেছেন, এবং সবার সম্মিলিত সহযোগিতার ফসলই হচ্ছে আপনাদের ভালোবাসার ইত্যাদি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আপনাকেও অনেক ধন্যবাদ। আমরা এবার বিচারকদের অনুরোধ করব এই পুরস্কারগুলো তাদের হাতে তুলে দেওয়ার জন্য।